আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে একটা নাস্তা তৈরি করে দেখাবো, মাত্র 3 থেকে 4টা উপকরণ লাগবে। এই নাস্তাটা আপনারা ঘরে 8 থেকে 10 দিন সংগ্রহ করেও খেতে পারবেন। চলুন তাহলে দেখি এটা কিভাবে তৈরি করা যায়। এই নাস্তাটা তৈরি করতে লাগছে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, চাইলে 1 টেবিল চামচও ব্যবহার করা যাবে, কালো জিরা 2 চা চামচ, রান্নার তেল 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এবার এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন হাতে মুট করব, যখন শক্ত একটা মুট মতো হয়ে যাবে, তখন বোঝে যাবে এই মিশ্রণটা আমার রেডি। এখন আমি নর্মাল পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্য বেশি পানি একবারে ব্যবহার করা যাবে না, কারণ এই ডোটা খুব বেশি নরম করা যাবে না। এ পর্যায়ে এটা আমার রেডি হয়ে গেছে। আমি ম্যারিনেট করার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসব 10 মিনিট পর। এ পর্যায়ে ডোটা এ পর্যায়ে আছে, আমি এটা অল্প অল্প করে কেটে নিচ্ছি। এবার অল্প অল্প করে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এটা আপনারা চাইলে রুটিটা বড়ও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। আমি বেলার জন্য হালকা তেল নিয়ে নিচ্ছি। আমি একটা রুটি কয় ভাগে এভাবে কেটে নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন। এরকমভাবেই কেটে নিতে হবে। এরপর এটা সুন্দর করে আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। নেয়ার পরে জোড়া লাগানো মুখটা একটু আলতো করে চেপে দিতে হবে, ভাজার সময় যেন খুলে না যায়। এভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। আমার সবগুলো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর চেয়ে বড়ও করতে পারেন, চাইলে ছোটও করতে পারেন। আমি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এটা হালকা গরম করে এরপরে আমি এগুলা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য তেল খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম করেই এগুলা দিয়ে দিতে হবে। ভাজার সময় আমার চুলার আঁচটা মাঝারি ছিল। আপনারা চুলার আঁচটা মাঝারি রাখার চেষ্টা করবেন, খুব বেশি আছে এটা ভাজবেন না, কারণ ভিতরে একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। আপনারা যতটা কালার পছন্দ করেন ততটা কালার করে এটা তুলে নিতে পারেন। আমার হয়ে গেছে, আমি আবার উঠিয়ে নিব। এটা রেডি। এটা খেতে অনেক মজার।
চাইলে আপনারা বাসায় এটা তৈরি করতে পারেন, আর তৈরি করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।